একাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে ঝাউডাঙ্গা কলেজের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা। আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিটি ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, যেটা আমরা ডিজিটাল বলে লক্ষ্য করি। আজকের পাঠ হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমাদের প্রত্যেকের কাছে কম বেশি খুবই পরিচিত। বায়োমেট্রিক্স বাংলাদেশ সহ বিশ্বের সকল ক্ষেত্রে আমাদের ব্যাপক হারে ব্যবহার করে থাকে। এই বায়োমেট্রিক্সটার পদ্ধতি সম্পর্কে আজকে আমরা কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে এর কাজটা কি, কী কী ক্ষেত্রে আমাদের সুরক্ষা দেয়, এই সমস্ত নিয়ে আলোচনা আমরা এরাসে লক্ষ্য করি। এখানে বায়োমেট্রিক্সের কিছু ছবি দেওয়া হলো, যেমন ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল রূপ বিশ্লেষণ করে দেখা হলো, তোমরা স্লাইডে লক্ষ্য করো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, চোখে মনে পরীক্ষা করা, যে মুখমণ্ডল পরীক্ষা করা, এই পাশে সে শিক্ষার্থীরা কি কি শেখে, বায়োমেট্রিক্স কি তা বলতে পারবে, বায়োমেট্রিক্সের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, নিরাপত্তায় বায়োমেট্রিক্সের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। এবার আমরা আসি বায়োমেট্রিক্সটা আসলে কি। গ্রিক শব্দ বায়োর অর্থ লাইফ বা জীবন, আর মেট্রিক শব্দের অর্থ টু মেসর বা পরিমাপ করা। সুতরাং বায়োমেট্রিক শব্দের অর্থ হচ্ছে বায়োলজিক্যাল ডাটা পরিমাপ করা। এবার বায়োমেট্রিক্স এর পূর্ণাঙ্গ সংজ্ঞা আমরা বলতে পারি। বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি বা প্রযুক্তি যা মানুষের শারীরিক বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্য, গুণাগুণ ইত্যাদি পর্যালোচনা করে নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স হল বায়োলজিক্যাল ডাটা এবং বিশ্লেষণ করা বিজ্ঞান এবং প্রযুক্তি। বায়োমেট্রিক্স হচ্ছে সেই প্রযুক্তি যা মানবদের বৈশিষ্ট্য ভেবে বিশ্লেষণ করে মানুষের বৈধতা নিরূপণ করা। বায়োমেট্রিক্স বর্তমানে নিরাপত্তাজনিত বা নিখুঁত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে বায়োলজিক্যাল যে ডাটাগুলো সিলেক্ট করা হয় সেগুলোকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শরীরগত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আমরা শরীরগত এবং আচরণগত বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। শরীরগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে মুখ, ফিঙ্গারপ্রিন্ট, হাত, চোখের মণি, ডিএনএ পরীক্ষা। আর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে বয়স, স্বাক্ষর, কিয়েষ্ট, এইগুলোই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। দেহের গঠন ও শরীরগত বৈশিষ্ট্যের উপর বায়োমেট্রিক্স পদ্ধতি। এক হচ্ছে মুখ, মুখ বা চেহারা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। একজন মানুষের মুখমণ্ডলের সাথে অন্য মানুষের মুখমণ্ডল হুবহু মিল দেখা যায় না।
মানুষের মুখের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, যেমন আলোর পার্থক্য হলে বা দেখা যাচ্ছে যে একজন যদি অতিরিক্ত গহেনা ব্যবহার করে বা যার কারণে অনেক সময় এই মুখের চেহারার পরিবর্তন ঘটতে পারে। মানুষের চেহারার সমস্যার ক্ষেত্রে অনেক সময় চুলের স্টাইল পরিবর্তন, মেকআপের ব্যবহার, ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক মানুষের একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের সাথে আর একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কখনো মিল থাকে। এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মানুষের জন্য একটি আলাদা ইউনিক বৈশিষ্ট্য হিসাবে দাবি রাখে। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও অনেক সময় কিছু সমস্যা দেখা যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের হাতের বা আঙুলের অতিরিক্ত ব্যবহারের ফলে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ভারী কাজ বা হাঁটু দিয়ে কাজ করার ফলে অনেক সময় ফিঙ্গারপ্রিন্টের ওপরে যে আবরণ সেটা সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না। হ্যান্ড জিওমেট্রি মানুষের হাতের জ্যামিতিক গঠনের জ্যামিতিক বিশ্লেষণ। হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে সমস্যা অনেক সময় যে আমাদের কাজের ফলে বা হাতুড়ি পিটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে বা শুষ্কতা বা আঙুলে ময়লা বা বিভিন্ন আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ সম্ভব হয় না, তাছাড়া বেশি মেমোরি ব্যবহৃত হয়। দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতি আইরিশ চোখের মোড়ের চারিপাশে বিস্তৃত যে রঙের বলায় সেটা বিশ্লেষণ করে। আইরিশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। দেহের গঠন এবং শারীরিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতির এটা হচ্ছে পদ্ধতি হচ্ছে রেটিনা। চোখের পিছনে অক্ষিপটের মান বিশ্লেষণ করে এই রেটিনা পরিমাপ করা হয়। এখানেও কিছু সমস্যা আছে, আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। হাতের শিরা হাতের কবজি এবং শিরার প্যাটার্ন বিশ্লেষণ করে। আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে এক হচ্ছে কণ্ঠস্বর। প্রত্যেক কণ্ঠের বা ধ্বনির বৈশিষ্ট্য বা সুরের উচ্চতা, সুরের মূর্ছনা বা স্পন্দনের দূরতা ইত্যাদি বিশ্লেষণ করা। আসলে আমাদের প্রত্যেক মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো একেবারে ইউনিক এবং আলাদা থাকে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, সেই বৈশিষ্ট্যগুলো পরিমাপ করে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। এর সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে অসুস্থজনিত কারণে ব্যবহারকারীর কণ্ঠ পরিবর্তন হলে অনেক সময় সঠিক ফলাফল না পাওয়া যেতে পারে। আচরণগত বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে সিগনেচার। সিগনেচার হচ্ছে হাতের দস্তগত বিশ্লেষণ করা। তারপরে হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে লেখার গতি, লেখার সময়, কলমের চাপ ইত্যাদি যাচাই করা হয়। যাচাই ক্ষেত্রে কোনো ব্যক্তির স্বাক্ষর অনেক সময় একরকম হয় না। টাইপিং বা কিস্ট নির্দিষ্ট পাসওয়ার্ড টাইপ করে এন্ট্রি করে এবং বিশ্লেষণ করে। একটি রিডার বা স্ক্রিন ডিভাইসের যা বায়োলজিক্যাল ডাটাগুলোকে ইনপুট করা হয়, এখানে যে ছবিগুলো দেখছি আমরা এর মধ্যে প্রথমটি হচ্ছে একটা
স্ক্যানিং রেডার যার মাধ্যমে বায়োলজিক্যাল ডাটাগুলো ইনপুট করা হয়। তারপরে এই ইনপুটকৃত ডাটা ডিজিটাল বা ডিজিটালে রূপান্তর করে ডাটাবেজে পাঠানো। এবার একটি ডাটাবেজে তুলনা করার জন্য সেই বায়োলজিক্যাল ডাটাগুলো সংরক্ষণ করে রাখা হয়। মানুষের বায়োলজিক্যাল ডাটা কম্পিউটারের ডাটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। প্রথম হচ্ছে ইউজার নেম, কোয়ালিটি চেকার, তারপরে ফিউচার ফিউচার স্ট্রাকচার এবং সিস্টেম ডাটাবেস। প্রথমে ইউজার ইন্টারফেসে তার নেম এবং পিন নাম্বার থাকবে, তারপরে কোয়ালিটি চেকার হবে মানে চেক করা হবে সেই পিন নাম্বার এবং ইউজার নাম্বারটা, তারপরে ভবিষ্যতে ব্যবহার করার জন্য বা ভবিষ্যতে প্রমাণ করার জন্য ডাটাবেস সিস্টেমে এই তথ্যগুলো জমা রাখা হয়। পরবর্তীতে এই ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডাটাতে মিল পেলে সেটা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। এখানে সিস্টেমটা হচ্ছে ইউজার ইন্টারফেসের নাম হবে কোয়ালিটি চেকারের মাধ্যমে, তারপরে ম্যাচ করানো হবে যে তথ্যগুলো দেওয়া আছে সেই যে তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষণ করা আছে সেইগুলো ম্যাচিং করা হবে। পরিচালিত সিস্টেমে শনাক্তকরণের জন্য বা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো টোকেন বেস বা প্রমাণ পদ্ধতি এবং নলেজ বেস বা জ্ঞান ভিত্তিক প্রমাণ পদ্ধতি। বায়োমেট্রিক সিস্টেমে ব্যবহার পরীক্ষার সনদ, লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংক নাগরিকত্ব কার্ড, অফিসিয়াল আইডি কার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড, আসামি শনাক্তকরণে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা দেখা যাচ্ছে যে মূলত বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডাটা পরিমাপ করার একটা পদ্ধতি। এই বায়োলজিক্যাল ডাটা পরিমাপ করা হয় কি জন্য? মানুষের বৈধতা নিরূপণের জন্য। বৈধতা নিরূপণ কি জন্য করা হয়? একজন মানুষকে আমরা অনুসন্ধান করছি বা সেই মানুষকে প্রকৃত সেটাকে নির্ণয় করার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে ব্যাপক হারে ব্যবহৃত হয়। বিভিন্ন তত্ত্ব বা সঠিকতা নির্ণয় করার জন্য এই পদ্ধতি বর্তমানে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এখানে একক কাজ যে প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় বা হচ্ছে ন্যানোটেকনোলজি, খা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গা হচ্ছে বায়োমেট্রিক্স, ধা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। দলীয় কাজ বায়োমেট্রিক সিস্টেমে কোন কোন বিষয় নিয়ে কাজ করে তা লেখো। মূল্যায়ন বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক সিস্টেমে শারীরিক কোন কোন উপাদান নিয়ে কাজ করে? বায়োমেট্রিক সিস্টেম আচরণগত কোন কোন উপাদান নিয়ে কাজ করে? আসলে বায়োমেট্রিক সিস্টেমটা দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, একটা শরীরগত বৈশিষ্ট্য, একটা আচরণগত বৈশিষ্ট্য। বাড়ির কাজ বায়োমেট্রিক সিস্টেমে আইসিটির ভূমিকা লিখে নেওয়া হয়। এখন আমরা আইসিটির বায়োমেট্রিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলাম। এই সংক্ষিপ্ত ধারণার উপর ভিত্তি করে তোমরা যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন করে জানাবে। প্লাস পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে প্রশ্ন করারও সুযোগ থাকবে। সর্বশেষে সকলকে বা সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসে আইসিটি ক্লাসের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ।